কালকেতু দৈবকী যিখন রথত যাব সেই রথ সুপুষ্পরে খচিত করা হয়েছে নহয়? হয় মহারাজ, সকলবোৰ বহুত ধুনীয়াকৈ সজাই পৰাই তুলিছো। আপোনাৰ ভগ্নী দৈবকীজন কোনো অসুবিধা নাপায়। সুন্দৰ, অতি সুন্দৰ। পিছে মোৰ অকণমান দুখে লাগিছে। কিয় মহাৰাজ, আপোনাৰ কিয় দুখ লাগিছে? আজি মোৰ বুকুৰ আপোন দৈবকী আজি আনৰ ঘৰলৈ যাব। ককা একটো হৈ দুখ নালাগিবনে কালাকেতু? সৰুৰ পৰা তাইক পাই আহিছো, বুজিছা কালাকেতু? মই বাসুদেৱক ক'ব লাগিব যাতে মোৰ ভনীৰ চকুত চকুৰ পানী মই কোনোদিন দেখা নাপাওঁ। হয় মহাৰাজ। এই মুহূৰ্তৰ পৰা তোমালোক দুয়ো পতি পত্নী। আজিৰ পৰা দুয়োৰে দুয়ো হাঁহি কান্দোনৰ দুয়োৱেই লগৰী, বুজিছা দৈবকী বসুদেৱ? এতিয়া দুয়ো কংস দাদাৰ ওচৰত গৈ সেৱা লোৱা গৈ যোৱা। আজি মোৰ ভনী দৈবকীক মই নিজ হাতেৰে ৰথ চলাই বসুদেৱৰ ঘৰত থৈ আহিম। মোৰ মৰমৰ ভনী দাদা, আইজনী আহ, তোক থৈ আহো। হেই খন্তাই, দৈবকীৰ অষ্টম খন্তানে মোক মাৰিব। যদি মই এই দৈবকীক মাৰি পেলাওঁ? নাই নাই মহাৰাজ, তেতিয়ালৈকে দৈবকীক আপুনি কাৰাগাৰত ৰাখি থওক। ইমান সহজতে কিয় মাৰিব লাগে? আমিও চাওঁ কোনে মাৰে। হয় নেকি কালকতো? তেনেহ'লে ঠিক আছে, দৈবকীক কাৰাগাৰত থৈ দিয়া যাওক। মোক মাৰে চাওঁ কাৰ ইমান সাহস? নাই নাই দাদা, মোক কাৰাগাৰত নথবা, মই তোমাক ভৰি ধৰিছো দাদা। স্বামী, আমাৰ ছোৱালী সন্তান জন্ম পাইছে, এতিয়া দাদাই আৰু নামাৰে। চাওকচোন, ইমান মৰম লগা হৈছে তাই। নামাৰিলে তো ময়েই ভালে পাওঁ দৈবকী, কিন্তু তোমাৰ দাদা কংসক কোনো বিশ্বাসত আমি ল'ব নোৱাৰো। ৰবাচোন ৰবা, মই কংস দাদাৰ ওচৰত আমাৰ ছোৱালী সন্তান জন্ম পোৱাৰ বাৰ্তা দি আহোঁ, এইকো লগত ল। সোনকালে ঘূৰি আহক, মই দাদাৰ পৰা কি উত্তৰ আহে অপেক্ষা কৰিম। মহাৰাজ, এয়া আমাৰ প্ৰথম ছোৱালী সন্তান জন্ম পাইছে, ইয়াৰ পৰাতো আপোনাৰ একো ভয় নাই মহাৰাজ? হয় নেকি? তেনেহ'লেতো ভালৰেই কথা, ছোৱালী সন্তান তাকো প্ৰথম, আমাৰ কোনো ভয় নাই। তুমি লৈ যোৱা বাসুদেৱ আৰু দৈবকীকো ক'বা, মিছামিছি আমি এনেই শিশু মাৰি নেপেলাওঁ। যোৱা।
নারেন নারেন মহারাজ, এইতো আপনি কি করিলে? আপনি আপনি বাহুদেবক এনেকৈ যাব দিলে? একো নহয় নারদমণি, সিহতর ছোৱালী সন্তান জন্ম পাইছে, সিহতে মোর নোমেদালো লড়াব নোৱাৰে। এ মহারাজ, আপনার এইটাই তো ভুল। দৈবকীর গর্ভ জীবন সন্তান থিতাপি লয় সকলবোৰতে থাকিব বিষ্ণু, গতিকে আপনার কারণে বিপদ। ও নারদ, এইটো কথা মই মনেই করা নাছিল। নহলে এই প্রথম সন্তানক হত্যা করে দিও নাকি? মহারাজ, আপনি প্রথম সন্তানক হত্যা করে দিও, আপনার তোমার এতিয়া মিত্রর ভয় না থাকে? ও তুমি ঠিক কথাই কইছা নারদ, কালকে তো যা দৈবকে কেতিয়াই সন্তান হমাতিয়া। ময়ো যাও দে মহারাজ, স্বর্গত এখন বৈঠক আছে। নারেন নারেন। চাও দৈবকী, তোর ছোৱালীক দে, এই ছোৱালী হলেও বিপদ, এইর হাততেই কিজনী মোর মৃত্যু আছে, গতিকে এইর নামও নিশন খতম করে দিব। নাই নাই দাদা, এরপর আপনার একো ভয় নাই, এই আপনি একো না করব। রা মারনে। নাই দাদা না, মরিব। মারিম মই, না মরিব না। সন্তানে মোক মারার ষড়যন্ত্র করে, হব মোর লগতে এইবোর হব। দৈবকী, আমার কোনো না হলেও বিষ্ণু আছে। বিষ্ণু তুই তুই মোর দাদা নহয়, তুই এটা নরবিকাশ নহয়। মই তোর দাদা, ও মই নরবিকাশ। তোর নিচিনা মূর্খ এটা কোৱাতকৈ ময়ো এইবোৰ কি কৈছো, কিন্তু তই এদিন বুজিবি মাতৃৰ বুকুৰ পৰা সন্তানৰ কাঢ়িনীয়াৰ বেদনা কিমান। নমস্কাৰ মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে যদি ভিডিঅ'টো ভাল পাইছে লাইক ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব, আৰু অতি শীঘ্ৰে আমাৰ নতুন ভিডিঅ' আহি আছে। ধন্যবাদ।